হাই গাইস আসসালাম ওয়ালাইকুম অ্যান্ড দিস ইজ খাজা ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টোয়েন্টি সেভেন টার্ম ফর আওয়ার ডেইলি ইংলিশ প্রতিদিনের ইংরেজিতে কতগুলো টার্ম আমরা ব্যবহার করি যেগুলোকে অনেকে ইডিয়াম ফ্রেজেস বলে থাকেন ইডিয়াম এবং ফ্রেজ আপনারা ভালো করে জানেন যে কতগুলো একের অধিক শব্দ মিলে একটি অর্থ তৈরি হয় ইডিয়ামের ক্ষেত্রে শব্দগুলো যেরকম অর্থগুলো সেরকম হয় না এবং ফ্রেজের সাধারণত শব্দগুলোর অর্থ অনুযায়ী দু তিনটি শব্দের অর্থ মিলে একটি অর্থ হয় এবং সেগুলো শব্দের অর্থ অনুযায়ী হয়ে থাকে যেগুলোকে আবার ইংরেজিতে বলে লিটারাল মিনিং কিন্তু আমাদের তো প্রতিদিন ইংরেজি জানতে হবে এত কিছু কি জানার সময় আছে কোনটি ইডিএম কোনটি ফ্রেজ কোনটি ওপেন কোনটি ক্লোজ কোনটি হাই ফ্রেজ এসব অসংখ্য জিনিস আসলে এগুলো তো মানুষ যখন কথা বলে তখন আলাদা আলাদা করে বলে না মানুষ কোনটা ইডিয়াম সেটা বুঝে কথা বলে কোনটা ফ্রেজ সেটা বুঝে কি কথা বলে মানুষ কিন্তু কথা বলার সময় এত কিছু চিন্তা করে না মানুষ চিন্তা করে সাধারণ চিন্তা আমাদের ইংরেজি শেখার কৌশলটি হলো খুব সাধারণ কারণ আমরা কথা বলি গ্রামের এত কিছু চিন্তা করে না এই যে বাংলায় কথা বলি গ্রামারের এত কথা চিন্তা করি কোনটি কারো কোনটি বিভক্তি তা চিন্তা করে কি আমরা কথা বলি সুতরাং কথা বলা শেখাটা হচ্ছে আসল আমরা বলি গ্রামার ছাড়াই ইংরেজি বলা শেখা যায় স্পোকেন ইংলিশ শেখার জন্য গ্রামারের কোনো দরকার নেই তাহলে চলুন শুরু করা যাক দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টোয়েন্টি সেভেন কমন টার্মস ফর ডেলি ইংলিশ ব্র্যাকেটে লিখে রাখতে পারেন ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস না লিখলেও চলবে শুরু করার আগে প্রতিবারের মতো একটি বিশেষ অনুরোধ থাকে প্লিজ সাবস্ক্রাইব টু দি চ্যানেল টেক ইড টক্স ইউর চ্যানেল গ্রাম থেকে শহর শহর থেকে প্রবাসের যে প্রান্তেই বাংলা ভাষাভাষী মানুষ থাকুন না কেন সবার জন্য আমাদের এই চ্যানেল আমরা সবাই মিলে এগিয়ে যেতে চাই আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যেই করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করতে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রথম টার্ম প্রথম টার্মটি খুবই সহজ এবং আমরা সবাই প্রতিদিন ব্যবহার করি সেটি হচ্ছে অফকোর্স অফকোর্স একটি ফ্রেজ অ্যাকচুয়ালি আমি এখানে ফ্রেজ বা ইডিয়াম বলবো না আমি এখানে ট্রাম হিসাবে বলবো যাতে সুবিধা হয় এত ইডিয়াম এত ফ্রেস ভাগ করে করে জীবনটা শেষ করার দরকার নাই ইংরেজিতে কথা বলাটা আমাদের খুব জরুরি দরকার অফকোর্স অফকোর্স মানে আপনারা সবাই জানেন ক্যান আই টেক ইউ প্যান আমি কি তোমার কলমটা নিতে পারি তুমি কি আমাকে এই কাজে একটু হেল্প করতে পারো অফ অফকোর্স এই অফকোর্স মানে অবশ্যই নিশ্চয় পারি অফ অফকোর্স মানে অবশ্যই যখন ইতিবাচক কাজে এমফাসিস দিয়ে বলতে চাই ইয়েস তখন ইয়েস আমরা ব্যবহার করি আফকোর্স মানে অবশ্যই একটি ট্রাম আমরা এখন প্রায় শুনি মিডিয়াতে টিভিতে সর্বত ছোটবেলা থেকে আমরা শুনি সেটি হচ্ছে ন্যাশনাল অ্যান্থেম এই ন্যাশনাল অ্যান্থেম যে আমরা ছোটবেলা থেকে শুনি সেটি নয় আসলে ছোটবেলা থেকে আমরা প্রত্যেকেই এই ন্যাশনাল অ্যানথামের সাথে পরিচিত যেটাকে আমরা বলি জাতীয় সঙ্গীত রাষ্ট্রান্তম হচ্ছে রাষ্ট্রগতিক স্বীকৃত গৃহীত দেশাত্মবোধ গান যেটি মানুষকে উদ্দীপ্ত করে অনুপ্রাণিত করে এবং সেই জাতিকে বা সেই দেশকে প্রতিনিধিত্ব করে র্যাট্রিস র্যাট্রিস হচ্ছে ইদুরদুর বলা হয় আসলে এটি একটি অসুস্থ প্রতিযোগিতা বুঝায় যেটি আমরা জীবনে কর্মক্ষেত্রে এই দৌড়ের মধ্যে একবার পড়ে গেলে আমরা আসলে জীবনের মূল বিষয়কে হারিয়ে ফেলি জীবনের মূল্যবোধকে হারিয়ে ফেলি তখন যে কোনো প্রকারে হোক অন্যের চেয়ে বড়ো হওয়া অন্যের চেয়ে জিতে যাওয়া অন্যকে হারানোর মানসিকতা যেভাবেই হোক অন্যের চেয়ে এগিয়ে থাকা টাকা পয়সা শো করা মানে নানা কিছু শো করা পজিশনে এগিয়ে থাকা সেগুলো শো করার পিছনে জীবনের সমস্ত সময় ব্যয় করতে থাকি একটা সময় পরে দেখা যায় জীবনের সময় শেষ অথচ একটা সময় পরে দেখা যায় জীবনের সময় শেষ অথচ জীবনটাকে উপভোগ করা হয়নি এটি আমাদেরকে অসুস্থ করে তোলে কাজে যতটা সম্ভব র্যাট রেস থেকে অসুস্থ মানসিকতা থেকে অসুস্থ প্রতিযোগিতা থেকে আমাদের দূরে থাকতে হবে স্যাক্রিফিশিয়াল অ্যানিম্যাল স্যাক্রিফিশিয়াল অ্যানিম্যাল আমরা প্রায় শুনে থাকি বিভিন্ন ধর্ম আমরা বিভিন্ন ধর্মে বিশ্বাস করি প্রচুর মানুষ আছেন পৃথিবীতে বেশিরভাগ মানুষই নানা ধর্মে বিশ্বাস করেন এবং প্রায় ধর্মেই দেখা যায় পশুকে যা যার যে বিশ্বাস যার যার যে তাকে উৎসর্গ করে পশু জবাই করা হয় এই যে পশুকে উৎসর্গ করা হয় উৎসর্গের জন্য যে পশু জবাই করা হয় সেই পশুকে বলা হয় স্যাক্রিফিসিয়াল অ্যানিমাল আর একটি সুন্দর শব্দ আছে বাংলায় সেটা হচ্ছে পোলট্রি খাওয়া বা হঠাৎ দিক পরিবর্তন করা একে ইংরেজিতে বলা ইউটার্ন ইউটার্ন মানে হচ্ছে সম্পূর্ণভাবে মত পাল্টে ফেলা আগে যে মতটা ছিল ঠিক তার বিপরীত মত দেওয়া আগে যেটিকে ভালো বলতো এখন সে সেটিকে খারাপ বলছে কিংবা আগে যেটিকে খারাপ বলতো সেটিকে এখন ভালো বলছে ঠিক এমন আগে বলতো যে উত্তর দিকে যাওয়া বলা এখন বলছে উত্তর দিকে যাওয়া খারাপ কিংবা দক্ষিণ দিকে যাওয়া ভালো আগে বলতো যে গণতন্ত্র ভালো এখন বলছে গণতন্ত্র খারাপ সমাজতন্ত্র ভালো এরকম সো নিজের মতামত বা সিদ্ধান্তগুলোকে সম্পূর্ণ বিপরীত দিকে পাল্টে ফেলাটাই হচ্ছে ইউটার্ন আর একটি বহুল প্রচলিত ফ্রেজ হচ্ছে ক্রস ফায়ার ক্রস ফায়ার আমরা বাংলাদেশে শুনেছি এবং সে নিয়ে অনেক কাণ্ড হচ্ছে ক্রস ফায়ার মানে হচ্ছে কোনো একটি স্থানের চারপাশ থেকে গোলাগুলি আসা বা গুলি আসা অর্থাৎ মানে একই দিকে চারপাশ থেকে গোলাগুলি আসছে তো চারপাশ থেকে গোলাগুলির মাঝখানে যদি সে পড়ে যায় তাহলে তার গায়ে এক বা একাধিক গুলি লাগার সম্ভাবনা আসছে এটি হচ্ছে ক্রস ফায়ার ক্রস ফায়ার মানে হচ্ছে একই স্থানে একই পয়েন্টে নানা দিক থেকে গোলাগুলি আসা ক্রস ফায়ার মানে দাঁড়ালো তাহলে এক স্থানে নানা স্থান থেকে বা নানা দিক থেকে গুলি বর্ষণ করা এরপরে আরেকটি ট্রাম যারা আমরা জব করি কেরিয়ারে থাকি তাদের জন্য খুব দরকার সেটা হচ্ছে ওয়ার্ক প্লেস পলিটিক্স অর্থাৎ কর্মক্ষেত্রের রাজনীতি যে কর্মক্ষেত্রের রাজনীতিকে আগে অফিস পলিটিক্স বলা হতো এখন একটু ভদ্রভাবে ওয়ার্ক প্লেস পলিটিক্স বলা হয় ওয়ার্ক প্লেস পলিটিক্সের মূল কথা হলো প্রতিযোগিতা কম্পিটিশন বা কম্পিটিটিভনেস এনভায়রনমেন্ট প্রতিযোগিতামূলক পরিবেশ আমরা যেখানে প্রতিযোগিতা করব কিন্তু কনফ্লিক্ট করবো না দ্বন্দ্ব করব না আমরা এই ওয়ার্ক প্লেস পলিটিক্সে দুটো জিনিস মনে রাখতে হবে যে কম্পিটিশান ভার্সাস কনফ্লিক্ট এটা যেন আমরা মনে রাখি কনফ্লিক্টই ভালো না কিন্তু কম্পিটিশান আমাদেরকে এগিয়ে দেয় কারণ আমরা যতই উপরে যাই ততই পজিশনের সংখ্যা কমতে থাকে কেরিয়ারে এগিয়ে যেতে হলে আর ঠিক সময় প্রমোশন পেতে হলে প্রমোশনের জন্য তো সবার জন্য থাকে না অনেক প্রতিযোগী থাকে হয়তো দেখা গেল কি ম্যানেজার হবে ম্যানেজার আছে পজিশন দশটা সেখানে প্রতিযোগী আছে একশো তাহলে কোন পাঁচজন ম্যানেজার হবে তাহলে নানা কারণেই দেখা যাচ্ছে যে এগিয়ে যাওয়ার জন্য সহকর্মীদের মধ্যে প্রতিযোগিতা থাকা খুবই স্বাভাবিক শুধুই যে কাজ দিয়ে প্রতিযোগিতায় যেতা যায় সেটি নয় নানা কলা কৌশল নানা স্ট্র্যাটেজি নানা কমিউনিকেশন স্কিলস আর বিভিন্ন স্কিলসেরও দরকার হয় উপরে যেতে হলে সো ওয়ার্ক প্লেস পলিটিক্স আপনার প্রতিযোগিতা থাকবে এবং আপনাকে সতর্কভাবে সেটি ডিল করতে হবে সেটি হচ্ছে ওয়ার্ক প্লেস পলিটিক্স এটিকে আসলে অ্যাভয়েড করার সুযোগ নাই। গেম চেঞ্জার গেম চেঞ্জার বলতে সাধারণত কোনো প্ল্যান বা উদ্ভাবন বা আইডিয়াকে বোঝায় যেটি একটি বড় সমস্যার একটা দারুণ সমাধান নিয়ে আসে যেমন ধরুন আমরা করোনার সময় স্কুলে যেতে পারিনি তাহলে স্কুলে না গিয়েও পড়াশোনা কীভাবে চালিয়ে যাওয়া যায় সেটি হচ্ছে একটি চিন্তার বিষয় এবং সেই চিন্তার ক্ষেত্রে আমরা দেখলাম সমাধান চলে আসছে আর নানা নানা সমাধান নিয়ে আসছে এবং তার এই সমাধানের বিনিময়ে কিন্তু অনেক ধনী হয়েছে এবং মানুষ তার পড়াশোনা অনলাইনে কিন্তু চালিয়ে গেছে কিন্তু যারা উদ্ভাবন করেছে তারা কিন্তু অনেক লাভবানও হয়েছেন ধরুন যে যেখানে বিদ্যুৎ নেওয়া সম্ভব নয় সেখানে আপনি আলো দেবেন কীভাবে সেখানেও একটা আইডিয়া দরকার এই আইডিয়াটি হচ্ছে গেম চেঞ্জার যেখানে বিদ্যুৎ নাই সেখানে আপনি আলো দিতে চান কীভাবে দিবেন। সেটা হতে পারে সোলার সিস্টেম অথবা অন্য কোনো উদ্ভাবনী আইডিয়া তো গেম চেঞ্জারের অর্থ হলো যে যেই সমস্যা একটি বড় সমস্যা বা বড়ো ধরনের চ্যালেঞ্জ বা সাময়িকভাবে যার কোনো সমাধান পাওয়া যাচ্ছে না এমন কোনো আইডিয়া নিয়ে আসা যেটি তার সমাধান বের করে সব কিছুকে এগিয়ে নিতে থাকে আর একটি নতুন টার্ম দু সালে শুরু হয়েছে সেটি হচ্ছে দ্য গ্রেটার রেজিগনেশন টোয়েন্টি এটি একটি অসাধারণ এবং আশ্চর্যজনক বিষয় যে সারা পৃথিবীতে করোনার পর কোটি কোটি মানুষ চাকরি ছেড়ে দিয়েছে লাইক আমেরিকায় প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ লোক চাকরি ছেড়ে দিয়েছে ইউকেতে একই অবস্থা জার্মানিতে একই অবস্থা ভারতেও আইটি এক্সপার্টদের তেইশ পারসেন্ট চাকরি ছেড়ে দিয়েছে ভিয়েতনামেও কিছুটা একই অবস্থা সারা পৃথিবীতে করোনা সংকট যখন মানুষ একটু একটু কাটিয়ে উঠছে তখন কোটি কোটি মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে এই ঘটনার নামে হচ্ছে দ্য গ্রেট রেজিগনেশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এটি কখনো দেখা যায়নি যে একসাথে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে এই চাকরি ছেড়ে দেওয়ার অনেকগুলো ব্যাখ্যা আছে এবং কারণ আছে সেটা আমরা এখানে যাবো না তবে ঘটনাটি হলো যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই দু হাজার একুশ সালে সারা পৃথিবীতে অনেক দেশে মানুষ চাকরি ছেড়ে দিয়েছে সো এই টার্মটিকে বলা হয় দ্য গ্রেট রেজিগনেশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ডিপ্লোম্যাটিক ইলনেস এটা কি জিনিস এটা খুব মজার জিনিস এটির মিনিং হচ্ছে যে আপনি কোথাও যেতে চাচ্ছেন এটি যে শুধু কূটনৈতিক কাজ ব্যবহৃত হয় বা কূটনীতিকরা ব্যবহার করেন সেটি নয় আমরা যখন কোথাও যেতে চাই না তখন আমরা বলি যে অসুস্থতার অজুহাত দিই আসলে কোনো একটা জিনিস আমরা অ্যাভয়েড করতে চাই বা কোথাও যেতে চাই না বা কোনো কিছু বলতে চাই না তখন আমরা বলি হিও শি ইল তখন আমরা অসুস্থতার অজুহাত দিই এই যে অ্যাভয়েড করা সারা পৃথিবীতে একটি কমন সাধারণ কৌশল হলো এটি এটি যখন বলা হয় তখন সবাই বুঝে যায় তিনি এখানে আসতে চাচ্ছেন না বা তিনি বিষয়টি অ্যাভয়েড করতে চাচ্ছেন এটাই হচ্ছে ডিপ্লোম্যাটিকনেস চেঞ্জ মেকার এই শব্দটি আমরা আস্তে আস্তে বাংলাদেশে শুনছি চেঞ্জ মেকার হচ্ছেন সাধারণত চেঞ্জ মেকাররা যেটা করেন সভাপতি বোঝা যাচ্ছে তারা পরিবর্তন আনেন সাধারণত সামাজিক সমস্যার যারা পরিবর্তন নিয়ে আসেন যারা সমাজকে পরিবর্তন করেন যারা সাধারণত বড়ো ধরনের সোশ্যাল চেঞ্জ বা সমাজে পরিবর্তন আনেন সমাজের অনেক খারাপ দিকগুলোকে দূর করে ভালো কিছু নিয়ে আসেন বড়ো ধরনের পরিবর্তন ঘটে যাদের মাধ্যমে তাদেরকেই আমরা চেঞ্জ মেকার বলি মিটিং মেনার্স মিটিং মেনার্স হচ্ছে যে কোনো সভা বা মিটিং হওয়ার পর সেগুলোর সার সংক্ষেপ লিপিবদ্ধ করা এই যে কোনো সভা বা মিটিংয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পয়েন্টগুলো লিপিবদ্ধ করা তার নামে হচ্ছে মিটিং মেনার্স এটি সার সংক্ষেপ কোনো একটি সভার এটি করা হয় অনেকগুলো উদ্দেশ্য আছে প্রধানত এটি রেকর্ড রাখা দ্বিতীয়ত এগুলো মনিটর করে যাতে ফলো আপ করা যায় এবং সেগুলো বিশ্লেষণ করে পরের কাজগুলো যাতে নির্ধারণ করা যায় বেবি বুমার বেবি বুমার্স এই শব্দটি খুব পরিচিত সারা পৃথিবীতে এটি হচ্ছে যে একই সময় অনেক বাচ্চা হওয়া বাংলাদেশে বলা যায় যে নব্বই সালের পর বাংলাদেশে ব্যাপক জনসংখ্যা বৃদ্ধি হয়েছে তার মানে এই প্রতি বছর প্রচুর বাচ্চা জন্ম নিয়েছে তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ করে প্রতি বছরই শিশু জন্ম নিয়েছে এই যে একই সাথে অনেক বাচ্চার জন্ম নেওয়া তাদেরকে বেবি বুমার্স বলে কিন্তু ইতিহাসে বেবি বুমার্স বলতে বুঝায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই যে আঠারো বছরের সারা পৃথিবীতে জনসংখ্যার একটা ব্যাপক বিস্ফোরণ ঘটেছিল আপনারা জানেন যে যুদ্ধে অনেক মানুষ মারা গিয়েছে অনেক পরিবার ছোট হয়ে গিয়েছিল নানা কারণে যুদ্ধক্ষেত্র থেকে যখন সৈন্যরা ফিরে আসলো মানুষ ফিরে আসলো সমাজ গঠনের চেষ্টা চললো শিল্পায়নের চেষ্টা চললো তখন মানুষ দরকার ছিল পরিবার বড় হওয়া দরকার ছিল আর তখন যে পৃথিবীতে কোটি কোটি শিশুরা জন্ম নিয়েছে সেই সব শিশুদেরকে বলা হয় বেবি বুমার মানে বুম করা হঠাৎ করে অনেক সংখ্যায় হওয়া সেটি হচ্ছে বুম সো বেবি বুম থেকে বেবি বুমার্স আরেকটি ইদানিং খুবই দরকার নানা জায়গায় নানা দুর্ঘটনা ঘটে সেটি হচ্ছে এমার্জেন্সি আর যখন আমাদের স্বাভাবিক বহির্গমন পথ থাকে এছাড়া এর বাহিরেও বিশেষ বহির্গমন পথ থাকে জরুরি বহির্গমন যেটাকে আমরা বলি হঠাৎ আগুন লাগলে বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে আমরা যাতে কোনো একটি বিশেষ দরজা দিয়ে বেরিয়ে যেতে পারি সেটিকে বলা হয় এ এমারজেন্সি এক্সিট এটি প্রত্যেক কর্মস্থলে থাকার কথা সবতই থাকে এবং যখন জরুরি দরকার তখন আমরা সেই এমার্জেন্সি এই ব্যবহার করি মোটিভেশনাল স্পিকার্স ইদানিং বাংলাদেশে শুনছি সারা দুনিয়াতে মোটিভেশনাল স্পিকাররা কিন্তু অনেক আগে থেকেই আছেন এবং তারা খুবই সম্মানিত তারা অনেক বড় বড়ো কাজ করেন তারা অনেক বড় মানুষ ইদানিং বাংলাদেশে শুরু হয়েছে আস্তে আস্তে হয়তো ভবিষ্যতে আমরা অনেক বড় বড়ো মোটিভেশনাল স্পিকার্স পাবো যারা মানুষকে কথা দিয়ে বক্তব্য দিয়ে উদ্দীপ্ত করেন উৎসাহিত করেন তারা হতাশ মানুষকে জাগিয়ে তোলেন তার হতাশা কাটিয়ে তাকে নতুন পথে যাত্রা শুরু করার জন্য উদ্দীপ্ত করতে পারেন তারা শুধু উদ্দীপ্তই করেন না উদ্দীপ্ত করার পর যাতে সে কাজে নামতে পারে সে তার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার যাত্রা শুরু করে কাজ শুরু করে তারা এমনভাবেই উদ্দীপ্ত করেন অর্থাৎ এই মোটিভেশনাল স্পিকাররা উদ্দীপ্ত করার ফলে ফলাফল আসে এই মোটিভেশনাল স্পিকারসরা মানুষকে উদ্দীপ্ত করেন জাগিয়ে তোলেন ইনভেস্টিগেশন কমিটি এটি আরেকটি ফ্রেজ ট্রাম যাই বলি এই ইনভেস্টিগেশন ট্রাম শব্দ দুটো মিলে একটি অর্থ বুঝায় সেটি হচ্ছে তদন্ত কমিটি কোনো ঘটনা দুর্ঘটনা হলে বাংলাদেশের মানুষরা অন্তত ইনভেস্টিগেশন কমিটি নিয়ে প্রচুর পরিচিত এবং সেগুলো নিয়ে নানা কথা নানা আলোচনা সমালোচনা হয় এটি সাধারণত একের অধিক ব্যক্তি নিয়ে হয় তাদের কিছু নির্দিষ্ট লক্ষ্য থাকে আর তাদের কাজের কতগুলো টার্মস থাকে যেটাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার বলে মানে তারা কিভাবে কাজ করবেন সেগুলো লেখা থাকে এবং তারা কতদিনের মধ্যে রিপোর্ট দিবেন সেটিও নির্দিষ্ট করা থাকে ছোটোবেলা থেকে আমরা একটি শব্দ শুনছি টেস্টিভ বেবি এটা আসলে নন মেডিকেল টার্ম মেডিকেল টার্মে টেস্ট টেস্টিভ বেবি বলা হয় না এটাকে বলা হয় ইনভেট্রো ফার্টিলাইজেশন ইনভিট্রো মানে ক্লাস তো যেটা করা হয় যে শুক্রাণু এবং ডিম্বাণু মায়ের জরায়ুর বাহিরে বা নারীর জরায়ুর বাহিরে শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে ভ্রূণের সৃষ্টি হয় সেই ভ্রূণকে আবার নারীর জরায়ুতে প্রতিস্থাপন করা হয় এবং শিশুটা কিন্তু জরায়ুতে আস্তে আস্তে বড় হতে থাকে আমরা ছোটবেলা মনে করতাম যে বেবিটা বোধহয় টেস্টে আস্তে আস্তে বড়ো হয় ইটস নট লাইক দ্যাট ইন ভিট্র মানে হচ্ছে গ্লাস তো শুক্রানু এবং ডিম্বানুর মাধ্যমে ভ্রণ তৈরি করে ভ্রণটিকে আবার জলাইতে প্রতিস্থাপন করা হয় এবং বেবিটি আস্তে আস্তে বেবিতে ভুরণটি আস্তে আস্তে বেবিতে পরিণত হয় এই যে প্রক্রিয়া এর নামে হচ্ছে টেস্টিউ বেবি আমরা বাংলাদেশ ইত্যাদি বেশ শুনছি সেটি হচ্ছে সিঙ্গেল মাদার সেটি উন্নয়নের সাথে সাথে প্রত্যেকটা দেশে পৃথিবীতে বিচ্ছেদ বাড়ে বা নারী পুরুষরা আলাদা আলাদা থাকার চেষ্টা করেন কিন্তু সন্তান হওয়ার পরে যখন বিবাহ বিচ্ছেদ ঘটে তখন সন্তান নিয়ে কে থাকবেন হয় মা থাকেন বা বাবা থাকেন এই যে সন্তান নিয়ে আলাদা জীবনযাপন করা বিবাহ বিচ্ছেদের পর বা সেপারেশনের পরও হতে পারে তাদেরকে আমরা সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার বলে থাকি বাংলাদেশে যদিও সিঙ্গেল মাদারই পরিচিত সিঙ্গেল ফাদার এখনও অতটা পরিচিত হয়ে ওঠেনি বাবারও তার সন্তান নিয়ে আলাদাভাবে থাকেন একা থাকেন তো তাদেরকে সিঙ্গেল ফাদার বা মাদার না বলে একসাথে বলা হয় সিঙ্গেল প্যারেন্ট সিঙ্গেল প্যারেন্ট বলতে বুঝায় সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার ডিপ্লোম্যাটিক আনসার বা ডিপ্লোম্যাটিক রিপ্লাই এটা আমরা খুব ব্যবহার করি কেউ যখন কৌশল উত্তর দেয় তখন বলি ডিপ্লোম্যাটিক অ্যান্সার ডিপ্লোম্যাটিক অ্যান্সার যে সবসময় নেতিবাচক সেটি বেশ কাজও দেয় ডিপ্লোম্যাটিক আনসারের মানে হলো যে আপনি আপনার মতামত বা উত্তর এমনভাবে দিবেন যাতে কোনো পক্ষেই রাগান্বিত না হয় মনে ক্ষুণ্ণ না হয় মনে কষ্ট না পায় অর্থাৎ কথা বলার সময় উত্তর দেওয়ার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা যাতে কোনো মানুষ হার্ট না হয় কোনো মানুষের মনে আঘাত না লাগে কোনো পক্ষই কষ্ট না পায় রিটায়ারমেন্ট বেনিফিট আমরা রিটায়ারমেন্টের কথা চাকরি শুরুতেই চিন্তা করি যে কোনো দেখা যায় বাংলাদেশে সরকারি চাকরির প্রতি আগ্রহটা অনেক বেশি এবং ভারতেও দেখা যাচ্ছে তো এই যে রিটায়ারমেন্ট বেনিফিট মানে হচ্ছে আপনি যখন চাকরি ছেড়ে দেবেন বা নির্দিষ্ট সময় শেষে বা সময়ের আগে সেই রিটায়ারমেন্টে গেলে অবসরে গেলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন কি কি পাবেন সেগুলোর সমস্ত তালিকার সমস্ত ব্যাখ্যাগুলো এখানে থাকে সুতরাং কোথাও জব করার আগে রিটায়ারমেন্ট বেনিফিটটা আপনি আগেই দেখে নিতে পারবেন যাতে আপনার সেখানে আপনি জব করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত নিতে সুবিধা হয় আরেকটি টার্ম আমরা প্রায় দেখি যে সান আপ মানি স্যান আপ তো আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানে বা কোথাও চুক্তিবদ্ধ বা একটা সময়ের জন্য কাজ করাতে রাজি হলে বা সেখানে আমি চাকরি করব বা কিছু দিনের জন্য চাকরি করব তো সেই প্রতিষ্ঠান বা সেই সংস্থা তো কতগুলো শতাবলী থাকে সেই কি মেনে আপনি যখন সাইন আপ করেন যে হ্যাঁ এখানে আমি কাজ করতে রাজি বা কাজ করার সিদ্ধান্ত নিচ্ছি সেটি হচ্ছে স্যান আপ এই স্যান আপ মানিটা আবার সাধারণত মানে চুক্তিভিত্তিক ক্ষেত্রে যেমন ধরুন সিনেমা নাটক এসবের ক্ষেত্রে দেখা যায় বা খেলা যে কোনো একটা পক্ষের হয়ে খেলবে কোনো একটা ক্লাবে খেলবে তখন সেখানে যে চুক্তিবদ্ধ হয় সেই চুক্তিবদ্ধ হওয়ার সময় শুরুতে তাকে একটা টাকা দেওয়া হয় একটা অংশ দেওয়া হয় তো সেই টাকাটাকে বলা হয় সাইন আপ মানি কোনো একজন কোনো একটি সিনেমায় অভিনয় করবেন যখন তিনি চুক্তিবদ্ধ হন তখন তিনি একটা টাকা নেন সেটা হচ্ছে সাইন আপ মানি কোনো একজন খেলোয়াড় যখন কোনো একটি ক্লাবে খেলবেন চুক্তিবদ্ধ হন তাকে একটা আর প্রাথমিক একটা টাকা দিতে হয় এটাই হচ্ছে সান অফ মানি টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট আরেকটি অসাধারণ ট্রাম আর টার্নিং পয়েন্ট হচ্ছে এমন একটি পয়েন্ট যেখান থেকে জীবনে মোর ঘুরে যায় আমরা সাধারণত সেটিকে টার্নিং পয়েন্ট বলি আমরা হয়তো কোথাও একটি সংগ্রাম করতেছিলাম এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম পারছিলাম না কিন্তু কোনো একটা পয়েন্ট থেকে আমাদের উন্নতি শুরু হয় বা এগিয়ে যাওয়া শুরু হয় বা যাত্রা শুরু হয় সেটি হচ্ছে টার্নিং পয়েন্ট এই টার্নিং পয়েন্টে দেখা যায় কোনো একটি সিদ্ধান্তের কারণে বা কোনো একজন মানুষের একটা সাপোর্টের কারণে আপনার জীবনে মোর ঘুরে গেছে আপনার এগিয়ে যাওয়ার যাত্রা শুরু হয়েছে যেই পয়েন্ট থেকে আপনার সমস্ত সংকট কেটে গিয়ে আস্তে আস্তে আপনি এগিয়ে যাওয়া শুরু করলেন সেটাই হচ্ছে টার্নিং পয়েন্ট ব্রেকিং নিউজ এটা আমরা কেনা জানি ব্রেকিং নিউজ বলতে সাধারণত আমরা বুঝি এই মাত্র পাওয়া খবর বা তাজা খবর কিন্তু কথা হচ্ছে অনেক খবরই তো আমরা এমাত্র পেতে পারি ব্রেকিং নিউজ হয় সেটি এমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ খবর এমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ খবর এটি আসলে ব্রেকিং নিউজ বলতে বোঝায় ইংরেজিতে আরেকটি ইস লাইক অ্যান ইডিয়াম দ্যাট ইজ বি মাই ফ্রেন্ড বি মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু হও আসলে এটির অর্থ কিন্তু এটি নয় এটির অর্থ হলো যে ইয়েস অফকোর্স মানে কেউ বলল যে ক্যান আই প্লিজ টেক ইউর পেন আমি কি আপনার কলমটি নিতে পারি তখন আপনি বললেন বি মাই ফ্রেন্ড মানে অফকোর্স ইউ ক্যান টেক কেউ আপনাকে বললো মে আই গো আপনি বললেন বি মাই ফ্রেন্ড মানে হচ্ছে ইয়েস অফকোর্স ইউ ক্যান গো সো বি মাই ফ্রেন্ডের অর্থ কিন্তু আমার বন্ধু হও সেটি বোঝাচ্ছে না এটি একটি সুন্দর অর্থ হচ্ছে যে আর কোনো একটি প্রশ্নের উত্তরে ইতিবাচক বলা বা অফকোর্স বলা বা ইয়েস বলাকে সুন্দর ভাষা আমরা অফকোর্স বলতে পারি ইয়েস বলতে পারি আবার বি মাই ফ্রেন্ড বলতে পারি এটা অনেক সুন্দর শোনায় তো কথা বলাকে অনেকটা নান্দনিক করার জন্য সুন্দর করার জন্য সুন্দর সুন্দর টার্ম আমাদের লাগে বি মাই ফ্রেন্ড হচ্ছে এরকমই একটি অসাধারণ সুন্দর টার্ম নো হাম পলিসি পৃথিবীতে সভ্য মানুষদের একটি বড় আবিষ্কার হচ্ছে নো হাম পলিসি নো হাম পলিসিটি খুবই সুন্দর প্রতিটি সভ্য মানুষের সেটি মানতে হয় নো হাম পলিসি মানে হলো যে আমি আপনার ভালো না করতে পারি কিন্তু খারাপ করব না কেউ আপনার কাছ থেকে একটি পরামর্শ চাইলেও আপনি হয়তো ওই বিষয়ে অভিজ্ঞ না তখন আপনি চিন্তা করলেন যে আপনার পরামর্শ দেওয়া ঠিক হবে না আপনি যদি না জেনে পরামর্শ দিতে যান, তাহলে তার ক্ষতি হতে পারে যেটা আমরা অনেক সময় দেখি অনেক মানুষ না জেনে অনেক তথ্য দেয় ভুল তথ্য দেয় ভুল পরামর্শ দেয় সেই কারণে মানুষের অনেক ক্ষতি হয়ে যায় কিন্তু নো হাম পলিসি বলে আপনি এটা করতে পারবেন না আমরা সভ্য মানুষ হিসাবে কোনো মানুষকে আমরা কষ্ট দিতে পারি না আমরা সভ্য মানুষ হিসেবে অন্য মানুষের কোনো ক্ষতি করতে পারবো অন্য মানুষের উপকার না করতে পারি অপকার করব না অন্য মানুষের ভালো না করতে পারি খারাপ করব না এই যে নীতি জীবনের নীতি এর নামে হচ্ছে নো হাম পলিসি আরেকটি টার্ম হচ্ছে বা ফ্রেজ হচ্ছে নেভার মাইন্ড এই নেভার মাইন্ড মানে হচ্ছে কি। নেভার মাইন্ডের ইংরেজি আরেকটি আছে এর অর্থ ডোন্ট বি আপসেট মানে হচ্ছে চিন্তা করো না ভেঙে পড়ো না কোনো একটা বিষয়ে আপনি সফল হলেন না বা অর্জিত হলো না আর তখন যখন বলে কেউ নেভার মাইন্ড মানে তুমি ভেঙে পড়ো না তুমি চিন্তা করো না উদ্বিগ্ন হো না আর শেষ করব আরেকটি একটি দারুণ টার্ম দিয়ে সেটি হচ্ছে সি ইউ অ্যাগিন আমরা শুরু করছিলাম সবচেয়ে কমন একটি টার্ম দিয়ে অফকোর্স শেষও করতে চাই একটি কমন টার্ম দিয়ে সেটি হচ্ছে সি ইউ অ্যাগিন মানে হচ্ছে আবার দেখা হবে তো শেষ হলো আমাদের দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টোয়েন্টি সেভেন টার্ম যেখানে এডিয়াম ফ্রেজেস আছে এগুলো আমরা আসলে প্রতিদিন ব্যবহার করি আমাদের কোনটি নিয়ম কোনটি ফ্রেজ তা না জানলেও হবে আমাদের অর্থগুলো ঠিকভাবে জানতে পারলেই আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারবো তো প্রতিদিনই আপনি খেয়াল করবেন এই ধরনের টামগুলো আমরা অহর ব্যবহার করছি কাজে আমাদেরও ব্যবহার করতে হবে কমিউনিকেশন ভালো করার জন্য যোগাযোগ ঠিকঠাক করার জন্য কথাকে সুন্দর করার জন্য আপনি অনেকক্ষণ যাবৎ এই ভিডিওটি দেখেছেন এবং শুনেছেন সেই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখাবে কথা হবে Inshallah see you again assalamu alaykum